সামনেই ক্রিকেট বিশ্বকাপ আর বিশ্ব ঘুরে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এলো আনন্দবাজার পত্রিকার দফতরে, যেখানে উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী থেকে শুরু করে একাধিক প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়াবিদরা। 5ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ, আর তার আগে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এলো আনন্দবাজার পত্রিকার দফতরে। দরজায় করা যাচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ, এবং তার আগে ভারতে বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে থেকেই বিশ্বকাপের যে ট্রফি, সেই ট্রফি ঘুরছে শহর জুড়ে। কলকাতায় এই মুহূর্তে আমরা আনন্দবাজার পত্রিকার অফিসে রয়েছি এবং সেখানেই বিশ্বকাপের ট্রফি এসছে, সেখানে রাখা রয়েছে সেই ট্রফি, যে ট্রফির জন্য এতগুলো দেশ লড়াই করবে আগামী কয়েকদিনের মধ্যে। এই ট্রফি এবং সুন্দর সেই ট্রফি, সেইটা এখানে এসে মানুষজন দেখতে পাচ্ছেন, এবং তাতে কোন বছর কে জিতেছেন সেগুলো মার্ক করা রয়েছে। অবশ্যই আমাদের প্রথমেই চোখে যাবে 1983 সালের দিকে, যেখানে জিতেছিল ভারত কপিল দেবের নেতৃত্বে। 2011 সাল, সেখানেও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ, একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জিতেছিল। আর এবার 2023, এই যে ট্রফি, সেই ট্রফি নিয়েই যত লড়াই, যত যুদ্ধ, এবার সেটাই দেখার। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, তারা যে কৃতিত্বটা ছুঁতে পেরেছিলেন, সেই কৃতিত্ব রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ছুঁতে পারে কিনা। ক্যামেরা অতনকুন্দুর সঙ্গে অরিচিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। ভারতে বিশ্বকাপ আমরা সবাই চাইবো, ভারতবাসীরা, যে 2011-তে যেভাবে মহেন্দ্র সিং ধোনি ওয়ার্ল্ড কাপ ট্রফি লিফট করেছিল, ইন্ডিয়াও যেন এই ওয়ার্ল্ড কাপটা রোহিত শর্মার হাতে আমরা দেখতে পারি। ইন্ডিয়া হট ফেভারিট, নিজেদের কন্ডিশনে খেলবে, তারা জানে এখানকার উইকেট কি, বৈচিত্র্য কি। সো আশা করবো ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হবে। ইন্ডিয়া ফাইনালে যাবেই, আমার 4টে টিম সেমিফাইনাল আমার খুব ভালো লাগছে, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাতে ইন্ডিয়া ফাইনালে যাবেই। ফাইনালটা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আই এম হোপফুল এই ট্রফিটা রোহিত শর্মার হাতেই যাবে। আমরা সবাই চাইবো, ভারতবাসীর মতো আমিও চাইবো, যে তৃতীয়বারের মতো ট্রফিটা ভারত আমাদের কাছে আসুক, এবং সেটা আমাদের ইন্ডিয়াতেই হচ্ছে, এবং আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি যে ভারত আমাদের ইন্ডিয়ান টিমের কাছে যেন ট্রফিটা আসে।